নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মর্যাদা দিয়েছেন। এর মধ্য থেকে আমরা 15টির কথা জানব। এই 15টি শুধু মর্যাদা নয়, আরো বহু মর্যাদা তার আছে। আমরা শুধুমাত্র 15টা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, আল্লাহ যদি তৌফিক দান করে। নাম্বার 1, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সমালোচনা করার জন্য, তার কোনো অন্যায় ভুল এরকম সমালোচনা করার মতো কোনো জায়গা মুসলমানরা তো প্রশ্নই ওঠে না। যারা অমুসলমান কাফের মুশরিক ছিল, ইহুদি নাসারা ছিল, তারাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তার কোনো দোষ বা কোনো ত্রুটি আজ পর্যন্ত আবিষ্কার করতে পারে। আজকাল কিছু উগ্র নাস্তিক আছে যারা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে নানা কটু কথা বলে। এগুলো যে নিছকে শত্রুতা বশত, নিছকে হিংসাত্মক ভাবে, এগুলোর যে কোনো ভ্যালু নাই, এগুলোর যে কোনো ভিত্তি নাই, সেটা তাদের অভিযোগের দিকে তাকালেই বোঝা যায়। আমি বলছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মক্কায় জন্মগ্রহণ করেছেন, যেই মদিনায় তিনি শাসন করেছেন, বেড়ে উঠেছেন, সেই মদিনায় ইহুদিরা ছিল, মক্কায় মুশরিকরা ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যাদের দুশ্মনী ছিল, সেই দুশ্মনরা পর্যন্ত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র নিয়ে কোনো প্রশ্ন তুলেছে যে তার চরিত্রে এই ত্রুটি ছিল, তার ব্যক্তিত্বে এই ত্রুটি ছিল, তিনি অমুক অন্যায় করেছেন, অমুক খারাপ কাজ করেছেন, বা এটা তার সমালোচনার জায়গা। আবু জাহাল বলেন, আবু লাহাব বলেন, উতবা বলেন, শাইবা বলেন, রবিআ বলেন, মদিনার ইহুদিরা বলেন, বেদুইনরা কুফফাররা বলেন, কোন কাফের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যক্তিত্বের ব্যাপারে কোন প্রকার প্রশ্ন তুলেছে, এরকম কোন ইতিহাস স্বয়ং অমুসলিম ঐতিহাসিকদের কোন বর্ণনায়ও পাওয়া যায় না। এটা তার বৈশিষ্ট্য। অবশ্য এই বৈশিষ্ট্য অন্যান্য আম্বিয়া আলাইহিমুসসালামের ক্ষেত্রেও আছে, কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা বিশেষ যে তার চরিত্র নিয়ে তার শত্রুরা পর্যন্ত কালিমা লাগানোর মতো, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো অমুক খারাপ কাজটা করেছেন, তমুক খারাপ কাজটা করেছেন, এই একটা কথা বলার মতো কোন মায়ের সন্তান, কোন বাপের সন্তান মক্কা মদিনায় জন্মগ্রহণ, এর প্রমাণ, এর প্রমাণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তখনকার কোন মানুষের কোন কটু কথা থাকলে সেটা হাদিসে যেমন বর্ণিত হয়েছে, সিরাতে রাসূলে যেমন উঠে এসেছে, অমুসলিম লেখকদের লেখাও সেটা উঠে আসার কথা যদি এরকম কিছু থাকতো। অতএব এক নম্বর বৈশিষ্ট্য পেলাম যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে কোনো ত্রুটি, কোনো বিচ্যুতি, কোনো অন্যায়, কোনো অপরাধ তার জীবনে কোনো অমুসলিমরা পর্যন্ত আবিষ্কার করতে পারে না। আজকের উগ্র নাস্তিকরা যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে নানা কটু কথা বলে, এটা নিছকই জেদবশত। এই সমস্ত কটু কথার দিক তাকালে বোঝা যায় যে এই সমস্ত কটু কথা একেবারেই ভিত্তিহীন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কার মুশরিকরা কখনো কখনো তাকে জাদুকর বলেছে, কখনো গণক বলেছে, কখনো তার তার সুস্থতা নিয়ে, মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছে, কিন্তু এই প্রশ্ন তোলা যে অমূলক, অন্যায় এবং এগুলো যে মিথ্যা, ভিত্তিহীন, বোগাস, এগুলো স্বয়ং তাদের অন্যান্য নেতাদের থেকেই বক্তব্য পাওয়া যায় যে মুহাম্মদকে এই সমস্ত অভিযোগ অভিযুক্ত করার সুযোগ নাই, অন্য কিছু তোমরা বাহির করো তার সম্পর্কে বলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ধরনের পবিত্র রেখেছেন এবং পরিচ্ছন্ন রেখেছেন, সাল্লাল্লাহু আলাইহি। নবী আলাইহিসসালামের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো মানব ইতিহাসে এর চাইতে কোনো জনপ্রিয় মানুষ কখনো জন্ম নেয় নাই, আজও পৃথিবীতে নাই, কিয়ামত পর্যন্ত তাকে যত মানুষ ভালোবাসে, এত বেশি মানুষ ভালোবাসার মতো আরেকজন মানুষ নাই, এমনকি অন্য কোন নবী রাসূলকেও এত বেশি সংখ্যক মানুষ গোটা পৃথিবীতে ভালোবাসে। আপনি বলবেন অমুক খেলোয়াড় আছে, তমুক খেলোয়াড় আছে, তার ফলোয়ার এত বিলিয়ন, অমুক অ্যাক্টর আছে, তার ভিডিও এত বিলিয়ন ভিউ হয়েছে। আমি বলবো, এই খেলোয়াড় মারা যাওয়ার পর বেশি লাগবে না, 50 বছর পর তার ফলোয়ার খুঁজলে, তার ভক্ত অনুরক্ত খুঁজলে কয়জন পাওয়া যাবে, কি বলেন? বিলিয়ন তো দূরের কথা, মিলিয়নও দূরের কথা,
লাখের কোটায় ভক্ত পেতেও কষ্ট হয়ে আর আল্লাহ তাআলা তার নবীকে মানুষের কাছে এত প্রিয় তৈরি প্রিয় হিসাবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন মানুষ অন্তরে এত ভালোবাসা দিয়েছেন যে 1400 বছর পর্যন্ত 1450 বছর পর্যন্ত মানুষ ভালোবেসেই যাচ্ছে বেসেই যাচ্ছে কিন্তু তার ভালোবাসা মানুষের সংখ্যা কমছে না বরং প্রতিনিয়ত বাড়ছে সাল্লাল্লাহু আলাইহি আজ থেকে 200 বছর আগে 300 বছর আগে এই পৃথিবীর সুপার পাওয়ার ছিলেন অনেক বড় ক্ষমতাধর রাজা ছিলেন বা অনেক গুণী মানুষ ছিলেন ওই লোকটাকে আজ যদি ঢাকা শহরে একেবারে ব্যস্ততম সড়কে ডাকিয়ে দাঁড়িয়ে কেউ গালি দেয় সাইনবোর্ড লাগায় যদি তাকে গালিগালাজ করে তার নিন্দামন্দ করে চট্টগ্রাম শহরে যদি তাকে রাস্তার মোড়ে দাঁড়িয়ে গালিগালাজ করে নিন্দামন্দ করে আজ থেকে 300 বছর আগে চলে গেছে এরকম কোন রাজাকে এরকম কোন মনীষীকে 500 বছর আগে চলে গেছে এরকম কোন মনীষীকে ধরুন আওরঙ্গজেব একজন শাসক ছিলেন সম্রাট বাবর একজন শাসক ছিলেন এরকম বিভিন্ন রকমের মুসলমান শাসক যেরকম ছিলেন অমুসলমান শাসক ছিলেন ফেরাউন ছিলেন নমরুদ ছিলেন অনেক শাসক ছিলেন এই সমস্ত শাসকদের কারোর নাম ধরে বাপ দাদা 14 গোষ্ঠী ধরে যদি গালিগালাজ করে শহরে শহরে দাঁড়িয়ে তাদের জন্য ওই রাজাদের জন্য চোখের পানি ফেলবে গালিগালাজের কারণে মনে কষ্ট হবে কয়জন মানুষের বুঝেন নাই কথা কয়জন মানুষের মনে কষ্ট হবে আর 200 400 বা 500 হাজার বছর নয় 1450 বছর আগে দুনিয়া থেকে চলে গেছেন আমরা তাকে দেখি নাই আমাদের বাপ দাদারাও দেখে নাই 1450 বছর আগের মানুষ দেখেছে একজন মানুষ এত আগে দুনিয়া থেকে চলে গেছে আমরা তাকে দেখি নাই কিন্তু তাকে যদি কেউ গালি দেয় কেউ কটু কথা বলে একজন মুসলমান হয়তো নিয়মিত নামাজও পড়ে না কিন্তু তার হৃদয়ে রক্তক্ষরণ হয় চোখের পানি পড়ে আসে ঠিক না বেঠি এই ভালোবাসা পৃথিবীতে আরেকটা মানুষের জন্য আছে দেখেন বলতে পারবেন না বলতে পারবেন না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা মানুষের কাছে যত প্রিয় করেছেন এরকম প্রিয় আরেকটা মানুষের নাম কোনোদিন কল্পনায় আনা যাবে না সমস্ত নবী রাসূল এবং আল্লাহর প্রিয় বান্দাদেরকে আল্লাহ তাআলা এভাবে অমর করে রেখেছেন তাদের কোনো স্ট্যাচু নাই তাদের কোনো ভাস্কর্য নাই তাদের কোনো মূর্তি নাই তাদের কোনো তেলবাজ মানুষ নাই কিন্তু তাদের অনুসারী আছে তাদের ভালোবাসার মানুষ আছে তাদের জন্য হৃদয়ে রক্তক্ষরণ হয় ভালোবাসায় চোখের পানি পড়ে এরকম মানুষ 1450 বছর আগে পরে আসে আরো 1500 বছর আরো 2000 5000 বছর পরে যদি পৃথিবী থাকে তখনও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য চোখের পানি ফেলার মতো মানুষ থাকবে কি থাকবে না আপনি যে সমস্ত খেলোয়াড়দের পিছনে ঘুরে বেড়াচ্ছেন যে সমস্ত অ্যাক্টর আর অভিনেতাদেরকে আপনার প্রিয় মানুষ বানাইছেন আপনি বলতে পারবেন বুকে হাত দিয়ে আজ থেকে 20 বছর পরে এই লোকগুলো মারা গেলে 20 বছর পরে আর এদের ভালোবাসার কোনো মানুষ আপনি টর্চ লাইট দিয়ে খুঁজে পাবেন কি এ হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈশিষ্ট্য এটা আল্লাহ প্রদত্ত হওয়া ছাড়া একটা মানুষ চলে যাবে 1500 বছর হয়ে যাবে 1500 বছর হয়ে যাবে অথচ তার নাম দুনিয়া থেকে মুছবে তো নাই বরং মানুষের অন্তরের গহীনে তার জন্য ভালোবাসা থাকবে এটা মহান সৃষ্টিকর্তা তার দান হওয়া ছাড়া এটা নবী আলাইহিস সালামের মুজিজা ছাড়া এটা দুনিয়ার কোন স্বাভাবিক নিয়মে কোনোদিনই সম্ভব হতে পারে না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার তিন নম্বরের বৈশিষ্ট্য হলো তার যে নাম মুহাম্মদ মুহাম্মদ শব্দের অর্থ কি ভাই মুহাম্মদ নাম শব্দের অর্থ কি প্রশংসিত মানে যিনি সবার কাছে প্রশংসিত আরে মুসলমানরা তার প্রশংসা করবেই তারা তার উম্মত স্বয়ং মক্কার মুশরিকরা তার প্রশংসা করে বলেছে তাকে আল্লামিন বলেছে না বলে নাই আমরা তো আজ এমন মুসলমান হিন্দুরা খ্রিস্টানরা আমাদেরকে বিশ্বাস করা তো পরের কথা আমার নিজের মুসলমান ভাই পর্যন্ত আমাকে বিশ্বাস করে না আজকাল ঠিক না ভাই ঠিক আমাদের চরিত্র এত খারাপ হয়েছে যে
অন্য ধর্মের মানুষ বিশ্বাস করবে তো পরের কথা মুসলমানরা বিশ্বাস করবে পরের কথা নিজের মায়ের পেটের ভাই আপনাকে বিশ্বাস করে না কারণ আমাদের চরিত্র নষ্ট হয়ে গেছে আর আমাদের প্রাণের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা যার উম্মত হিসেবে নিজেদেরকে দাবি করি তার অনুসারী হিসেবে দাবি করি অথচ তার মত হওয়ার কথা তার অনুসরণ করার কথা তিনি কেমন মানুষ ছিলেন তার বৈশিষ্ট্য কি ছিল যে তিনি মক্কার মুশরিক যারা বেঈমান কাফের ছিল সে কাফেরদের কাছে পর্যন্ত তিনি প্রিয় পাত্র ছিলেন তারাও তাকে বলতো যে আপনি আল আমিন আপনি বিশ্বস্ত পৃথিবীতে একজন মানুষকে যদি বিশ্বাস করা যায় তো আপনাকে বিশ্বাস করা যায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনে নাই তার দাওয়াতকে গ্রহণ করে নাই তার তাওহীদের দাওয়াত নেয় নাই তাকে রাসূল হিসেবে স্বীকৃতি দেয় নাই মক্কার মুশরিকরা কিন্তু নিজেদের সবচেয়ে দামি সম্পদটা স্বর্ণ গহনাগুলো নিজেদের স্বর্ণ মুদ্রা রৌপ্য মুদ্রাগুলো নিজেদের মূল্যবান জিনিসপত্রগুলো এগুলো জমা রাখার জন্য একমাত্র বিশ্বস্ত মানুষ মনে করত মক্কাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি সিরাতের বইগুলো খুলেন দেখবেন সকল সিরাত গ্রন্থগুলো উন্মুক্ত করে আপনি দেখতে পাবেন আপনার আমার প্রাণের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যখন হিজরত করে চলে যাবেন ভাইরা খেয়াল করে শুনেন মক্কা থেকে হিজরত করে মদিনায় যাচ্ছেন কি আনন্দ ভ্রমণে কি বলেন পিকনিকে যাচ্ছিলেন খুশি করে দেশ ভ্রমণ করতে যাচ্ছিলেন কেন গিয়েছেন মক্কার মানুষদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এখানে দাওয়াতের কাজ করতে পারছেন না আল্লাহর নির্দেশে গিয়েছেন ঠিক না ঠিক যেই এলাকার মানুষ নবীজিকে কষ্ট দিয়ে তার অনুসারীদের প্রতি জুলুম করে নির্যাতন করে নিষ্পেষণ করে তার মাতৃভূমি থেকে বের করে দিয়েছে তাকে চলে যেতে বাধ্য করেছে নিজের মাতৃভূমি ছেড়ে আরেক দেশে চলে যেতে বাধ্য হয়েছেন সবকিছু ফেলে রেখে সেই মানুষগুলো যারা এত কষ্ট দিয়েছে তারা নবীজির কাছে বিভিন্ন জিনিস আমানত রেখে গেছে তিনি যখন হিজরতে যাচ্ছেন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন আলী জামাতা মিয়া এই নাও আমার কাছে অমুক কাফের অমুক মুশরিক অমুক লোকটা অমুক মানুষটা এই জিনিসটা আমানত রেখে গেছে কারোর আংটি কারোর চুড়ি কারোর স্বর্ণ কারোর রৌপ্যমুদ্রা এগুলো রেখে গেছে আমি তো রাতের অন্ধকারে আবু বকরকে সাথে নিয়ে আজ বের হয়ে যাচ্ছি যদিও তিনি বলেন না বের হয়ে যাবেন কিন্তু তিনি তো জানেন তিনি বের হয়ে যাবেন এই জন্য হযরত আলীকে একটা একটা করে আমানত বুঝাই দিলেন এটা অমুকের এটা তমুকের তুমি তিন দিন মক্কায় থেকে এই সবগুলো পাওনাদারদের কাছে দিয়ে দিবা আমি চলে গেলাম যাদের জুলুমে অতিষ্ঠ হয়ে মক্কা ছেড়ে চলে যাচ্ছেন সেই মানুষগুলোর মালের আমানত সেই মানুষগুলোর সম্পদের হেফাজত সেই মানুষদের সাথে দেওয়া ওয়াদা রক্ষা করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে দায়িত্ব দিয়ে তারপর সেখান থেকে চলে যাচ্ছেন আর এই কারণে এই উঁচু লেভেলের বিশ্বস্ততার কারণে মক্কার মুশরিকরা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে যে মুহাম্মদ আপনি আল আমিন আপনি বিশ্বস্ত পৃথিবীতে একটা মানুষকে যদি বিশ্বাস করা যায় সে আপনি সাল্লাল্লাহু আলাইহি আমাদের অবস্থা কি ভাই আমাদেরকে মানুষ বিশ্বাস করতে পারে দু চার দশ বিশ লাখ টাকা আপনার কাছে দিবে এদিক সেদিক হবে না সহজ না কঠিন কঠিন আল্লাহ তাআলা আমাদেরকে নবীজির অনুসরণ করার তৌফিক দান করুন তো যেটা বলছিলাম নবী রাসূলুল্লাহ সাল্লামের তৃতীয় বৈশিষ্ট্য হলো তার যে নাম মুহাম্মদ প্রশংসিত তিনি আল্লাহর কাছে প্রশংসিত তিনি ফেরেশতাদের কাছে প্রশংসিত তিনি মুসলমানদের কাছে প্রশংসিত তিনি তার শত্রুদের কাছে প্রশংসিত তিনি সকলের কাছে প্রশংসিত তিনি তার যুগে প্রশংসিত তিনি চলে যাওয়ার পরে প্রশংসিত তিনি হাজার বছর পরে প্রশংসিত তার প্রশংসা আসমানে জমিনে সর্বত্র মানুষ করতে বাধ্য হয় সাল্লাল্লাহু আলাইহি তার এই যে নাম মুহাম্মদ এ নামে মানুষ তার আগে ছিল না আল্লাহ তাআলা তার দাদার অন্তরে এই নাম এলহাম করেছেন এলহাম করেছেন আল্লাহ তাআলা তার অন্তরে ঢেলে দিয়েছেন আল্লাহই তার অন্তরে দিয়েছেন এই নামটা বিশেষ নাম এটা রিজার্ভ রাখা হয়েছে তার আগে এই নামের কোনো মানুষ আসেনি পৃথিবীতে হ্যাঁ বিভিন্ন আসমানি গ্রন্থ থেকে জেনে মক্কার কিছু লোকরা তাদের সন্তানদেরকে তার জন্মের কিছুদিন আগে মোহাম্মদ নাম রাখা শুরু করতেছিল নকল মোহাম্মদ যাতে করে তার ছেলেকে মানুষ সেই লোক মনে করে কিন্তু প্রকৃত অর্থে তার জন্মের অনেক আগে থেকে এই নাম পৃথিবীতে ছিল না কারণ তিনি সকলের কাছে প্রশংসিত ছিলেন এটা তার বৈশিষ্ট্য তার জন্য আল্লাহ তাআলা নামটা বিশেষভাবে দিয়েছেন মর্যাদা নাম্বার চার তিনি সাধারণত নীতি বাক্য শুধু শোনাতেন না তিনি মানুষকে ভালো কাজের কথা যেমন বলতেন নিজে সেটা করে আমল করে দেখায় দিতেন
পৃথিবীতে বহু রাষ্ট্রবিজ্ঞানী আছে পৃথিবীতে বহু কি আছে রাষ্ট্রবিজ্ঞানী আছে যারা রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে অনেক থিওরি দিয়ে গেছেন মানুষদেরকে রাষ্ট্র কিভাবে পরিচালিত হওয়া দরকার রাষ্ট্রের রাষ্ট্রের কল্যাণের দিকগুলো কি অকল্যাণের দিকগুলো কি কোনটা কল্যাণকর কোনটা অকল্যাণকর রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে যারা অনেক গবেষণা করে অনেক থিওরি দুনিয়াতে মানুষকে দিয়েছেন এরকম বহু রাষ্ট্রবিজ্ঞানী পাবেন জীবনে রাষ্ট্র কোনোদিন চালাই নাই শুধু থিওরি দিয়ে গেছে আছে না নাই ভাইরা আমার অনেক অনেক এরকম ব্যক্তি পাবেন যে অনেক বড় বড় থিওরি দিয়ে গেছেন কিন্তু এটা তিনি নিজে বাস্তবায়ন করে দিয়ে যান নাই মুখে শুধু গদবাদা থিওরি দিয়ে গেছেন হয়তো তার অনেকগুলো বাস্তব উপকারী কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যে সমস্ত কথা মানুষকে বলে গেছেন তিনি তা নিজে করে গেছেন বাবা হিসেবে সন্তানের প্রতি দায়িত্ব পালন করতে হবে তিনি শুধু ওসিয়ত করে যান নাই আল্লাহ কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউনুন রাইয়াতিহি হাদিস শুধু বলে যান নাই নিজে বাবা হয়ে নিজের কন্যার সাথে নিজের সন্তান সীমিত সময়ের জন্য দুনিয়াতে আসলেও তাদের সাথে কি আচরণ করতে হবে সেটা করে তিনি দেখিয়ে গেছেন তিনি শুধু ওয়াজ করেন নাই তিনি আমল করেছেন তিনি সমর নেতা হিসাবে সামরিক প্রধান হিসাবে যুদ্ধক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন যুদ্ধক্ষেত্রে জুলুম করা যাবে না অবিচার করা যাবে না শত্রুপক্ষের লাশ ক্ষতবিক্ষত করা যাবে না মুসলা করা যাবে না এমনকি অমুসলিম ধর্মের ধর্মীয় উপাসনা আক্রমণ করা যাবে না গাছ প্রয়োজন ছাড়া কাটা যাবে না ইবাদতরত অবস্থায় উপাসনার অবস্থায় অন্য কোন ধর্মের মানুষ থাকলে তাদেরকে হত্যা করা যাবে না বৃদ্ধদেরকে হত্যা করা যাবে না নারীদেরকে হত্যা করা যাবে না শিশুদেরকে হত্যা করা যাবে না জুলুম করা যাবে না অমানবিক কোনো কাজ করা যাবে না যুদ্ধক্ষেত্রে এসব করা যাবে না এই নীতিবাক্য বলে দিতে কোনো যোগ্যতা লাগে না এটা আপনিও পারবেন আমিও পারবো নবী আলাইহিস সালাম শুধুমাত্র নীতিবাক্য বলেন নাই যুদ্ধক্ষেত্রে এই সকল কর্মকাণ্ড না করে তিনি তার কর্মের মাধ্যমে পৃথিবীর মানুষের কাছে দৃষ্টান্ত রেখে গেছেন সাল্লাল্লাহু আলাইহি তিনি শুধু ওয়াজ করতেন না তিনি যা ওয়াজ করতেন তার বাস্তবায়ন করে তার বাস্তব উদাহরণ সৃষ্টি করে আমল করে দুনিয়াবাসীকে শিক্ষা দিয়ে গেছেন বুয়াইস্তু মুআল্লিমা সেজন্য তিনি বলেছেন আল্লাহ তাআলা আমাকে শিক্ষক করে পাঠিয়েছেন যে শিক্ষক শুধু নীতিবাক্য শোনাবে না যে শিক্ষক নীতিবাক্য শোনাবে আবার সেটা বাস্তবায়ন করেও দেখাবে সাল্লাল্লাহু আলাইহি তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন কি ছিলেন না তিনি মদিনা রাষ্ট্র চালাইছেন কি চালান নাই রাষ্ট্রপ্রধানের কি করা উচিত না তিনি শুধুমাত্র সে ওয়াজ করে যান নাই নিজে সেটা করে দেখিয়েছেন পৃথিবীতে এরকম আরেকটা মানুষ আপনি পাবেন না যে মানুষ যা যা বলেছেন তার সবগুলোর উদাহরণ তার আমলে তার জীবনের দিকে আপনি তাকালে দেখতে পাবেন এই জন্য আল্লাহ কোরআনে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়ামাল যে আল্লাহকে এবং আখিরাতকে বিশ্বাস করে ইয়াউমে আখিরকে আর আল্লাহকে যে বিশ্বাস করে তাদের জন্য আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে তার কথায় তার কাজে তার জীবনীতে তার সিরাতে তা স্মরণ করার তৌফিক দান করুন আমিন আমরা আজ মুসলমানরা বাঘের বাচ্চা শিয়ালের পিছে গুরগুর করছি লজ্জা আমাদের জন্য আমরা ইহুদি খ্রিস্টানদের অনেক দুনিয়াবি জাকজমক দেখে আমরা তাদেরকে অনুসরণের জন্য পাগল করা হয়ে গেছে আমরা কাদের সন্তান আমাদের মুসলমানের সন্তানরা যুবকরা কোথাকার কোন খেলোয়াড়ের পিছে ঘুরে বেড়াচ্ছে অথচ সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত তার ফলোয়ার তার জীবনকে তার যৌবনকে তার সর্বস্বকে উজাড় করে দেবার জন্য এক আল্লাহর এই বান্দা মহান সত্তা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই যথেষ্ট ছিল মুসলমানের সন্তান এখন কোথাকার কোন বেঈমান কাফের মুশরিক অবিশ্বাসী ফাসেক জানি জেনাকার ব্যভিচারী মদখোর এই সমস্ত মানুষদেরকে আইডল বানিয়ে বসে আছে আল্লাহ তাআলা আমাদের বিবেকগুলো যেন খুলে যায় সেই তৌফিক দান করুন মুসলমানের সন্তান শিয়ালের বাচ্চা না মুসলমানের সন্তান বাঘের বাচ্চা মুসলমানের সন্তান শিয়ালের বাচ্চা না মুসলমানের সন্তান কিসের বাচ্চা বাঘের বাচ্চা আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী আপনি কার পিছনে দৌড়াচ্ছেন আপনার নিজের প্রতি নিজের লজ্জা হয় না আপনি অমুকের ভক্ত তমুকের ভক্ত আরে এদেরকে ভক্তি করছেন এটা ভক্তি করার কোনো ব্যক্তিত্ব হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে মুসলমানের সন্তান তুমি জানো না তুমি যদি জানতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন তাহলে তুমি বলতে
কুরবান করে দিব জীবন যারে এই ভুবনে আর কে আছে রে এমন কুরবান করে দেব জীবন যারে এই ভুবনে কে আর আছে রে এমন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাঁচ নম্বর বৈশিষ্ট্য হলো তিনি বলেছেন আনা সাইয়্যিদু ওয়ালাদি আদম আদম আলাইহিস সালামের যত সন্তান অর্থাৎ যত মানুষের সদস্য পৃথিবীতে এসেছে এদের সকলের মধ্যে আল্লাহ তাআলা আমাকে সর্দার এবং নেতা বানিয়েছেন তার চেয়ে শ্রেষ্ঠ কোন মানুষ আল্লাহ সৃষ্টি করেন নবী রাসূলদের মধ্যেও কেউ তার চাইতে শ্রেষ্ঠ তিনি শুধুমাত্র সাধারণ মানুষের মধ্যে শ্রেষ্ঠ নন তিনি সাইয়্যিদুল আমবিয়া ওয়াল মুরসালিন সকল নবী সকল রাসূলদের আদম সন্তান হিসেবে যত মানুষ পৃথিবীতে এসেছে সকলের মধ্যে আল্লাহ তাআলা তাকে শ্রেষ্ঠত্বের মর্যাদা এবং আসন দিয়েছেন এটা তার বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্য আর কোন নবী রাসূলকেও দেওয়া হয় তার ছয় নম্বরের বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা কোরআনে ঘোষণা দিয়েছেন মামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হে রাসূল আপনাকে আমি পাঠিয়েছি সকল সৃষ্টি জগতের জন্য সকল সৃষ্টির জন্য সকল জগৎসমূহের জন্য রহমত করে অনুগ্রহ করে ভাইরা আমার আমরা অনেকে মনে করি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু আমাদের কথা চিন্তা করতেন না ভাই ভুল তিনি শুধু আমাদের কথা চিন্তা করতেন না তিনি সবার কথা চিন্তা করতেন একজন তার প্রতি ঈমান আনে নাই তার প্রতি কুফরি করেছে বেঈমান কাফের তিনি তার কথাও চিন্তা করেছেন মুসলমানকে অমুসলমানদের অধিকার দেওয়ার ব্যাপারে তিনি নির্দেশ দিয়েছেন না দেন নাই অন্য ধর্মাবলম্বীদের প্রতি আপনি জুলুম আর নির্যাতন করতে পারবেন না সেই নির্দেশ তার আছে না নাই তাহলে তার প্রতি যারা ঈমান আনে নাই তাদের অধিকারের কথাও তিনি বলে এমনকি মানুষ তো পরের কথা পশু পাখি আপনি যখন কোন গরু ছাগল মুরগি জবাই করবেন তিনি বলেছেন ইদা যাবাহতুম ফাহসিনুল যিবহা ওয়া ইদা কাতালতুম ফাহসিনুল কিতলা তোমরা যদি কাউকে রণাঙ্গনে যুদ্ধের খাতিরে শত্রুর কাউকে হত্যা করতে হয় তোমার জীবন রক্ষা করতে গিয়ে তো সেখানেও হত্যা করতে গিয়ে নির্মম আচরণ করবে না শত্রুর সাথেও তুমি যদি কোনো পশু জবাই করে খেতে হয় আল্লাহ তোমার জন্য হালাল করেছেন তুমি বিসমিল্লাহ বলে জবাই করে খাও কিন্তু সেক্ষেত্রেও ওই পশুটাকে প্রয়োজনের অতিরিক্ত কষ্ট দিয়ে অমানবিকভাবে তাকে জবাই করে তুমি খেও না তার প্রতি রহম করো ছুরি ভালো করে ধার দিয়ে নাও ভালো করে ছুরি ধার দিয়ে নাও যাতে করে তাড়াতাড়ি জবাই হয়ে যায় অপ্রয়োজনে খোঁচাখুচি করা না লাগে পশুটার যেন কষ্ট কম হয় তিনি মানুষ তো পরের কথা পশুরও চিন্তা করেছেন পশুর প্রতিও দয়া দেখিয়ে গেছেন আপনি প্রয়োজন ছাড়া যেন গাছের কাতার পাতা না কাটেন গাছের ডাল না কাটেন প্রয়োজনে কাটতে পারবেন দিনেও কাটতে পারবেন রাতেও কাটতে পারবেন ফল দিনেও ছিঁড়তে পারবেন রাতেও ছিঁড়তে পারবেন প্রয়োজন হলে প্রয়োজন নাই অহেতুক আপনি গাছপালা কাটাকাটি করছেন নিষেধ তিনি রীতিমতো বলে গেছেন যে দেখো তোমরা যে ব্যক্তি মরুভূমিতে আরব অঞ্চলে বড়ই গাছটায় বৃক্ষ গাছ পাওয়া যেত বেশি বলেছেন যে এই গাছ যে কাটবে অর্থাৎ প্রয়োজন ছাড়া যে কাটবে নিধন করবে বৃক্ষ নিধন করবে প্রকৃতিকে শেষ করবে ধ্বংস করবে আল্লাহ রাব্বুল আলামিন তার মাথার উপরে জাহান্নামের আগুন ঢালবেন শাস্তি দিবেন তিনি গাছের জন্য পর্যন্ত রহমত ছিলেন তিনি প্রকৃতির জন্য রহমত ছিলেন পিপিলিকে একজন আগুন দিয়ে পোড়াচ্ছিল তিনি বলেছিলেন তুমি লা ইউআযিবু রাব্বুন নারে লা ইউআযিবু বিন নারে ইল্লা রাব্বুন নার আগুন দিয়ে তুমি কেন পোড়াচ্ছো পিপিলিকাটাকে পিঁপড়া তোমার কষ্ট দিচ্ছে ইঁদুর তোমাকে ডিস্টার্ব করছে তাকে মারতে হবে তো মেরে ফেলো একবার দিয়ে আঘাত করে মেরে ফেলো বিষ প্রয়োগ করে মেরে ফেলো কিন্তু তুমি তাকে অমানবিকভাবে কষ্ট দিয়ে ধুকে ধুকে মারছো তুমি দেখা যাচ্ছে আঠা দিয়ে ইঁদুর মারছো এই আঠার মধ্যে সে পড়ে গেল এরপরে দিন দুই দিন চার দিন ছয় দিন না খাইতে না খাইতে আঠার সাথে টানাটানি করতে করতে তার চামড়া ছিলে যাচ্ছে এরপরে সে ধুকে ধুকে কষ্ট পেয়ে পেয়ে মারা যাচ্ছে তুমি এত নির্মম ভাবে তাকে হত্যা করার নির্দেশ তোমাকে দেওয়া হয়নি যদি সে তোমাকে ডিস্টার্ব করে যদি সে তোমাকে উপদ্রব করে তাকে তুমি হত্যা করো সেক্ষেত্রেও তুমি নির্মম হইও না মুসলমানকে তিনি পশু পাখির প্রতি এমনকি কষ্টদায়ক পশুর প্রতি পর্যন্ত নির্মম না হতে তিনি নির্দেশ করেছেন এই জন্য আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল তিনি শুধু মুসলমানদের জন্য রহমত ছিলেন না তিনি সকল সৃষ্টি জগতে সকল জগৎ সমূহের জন্য রহমত ছিলেন এই বৈশিষ্ট্য আল্লাহ তাআলা অন্য কাউকে দেন নাই শুধু আপনার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন মুহতারাম হাজেরিন তার সাত নম্বর বৈশিষ্ট্য হলো তিনি শুধুমাত্র মক্কা বা মদিনার মানুষের কাছে আসেন নাই
আমরা অনেক সময় তাকে বলি রাসূলে আরাবি মানে আরাবিয়ান রাসূল হ্যাঁ আরবিতে কথা বলতেন তার মাতৃভাষা ছিল আরবে তিনি এসেছেন মধ্যপ্রাচ্যে পৃথিবীর সেন্টার পয়েন্টে এসেছেন ভৌগোলিক কারণে নানা যুক্তিতে সেটা ভিন্ন বিষয় তাই বলে তার পরিচয় তিনি কখনো বলেন নাই আমি আরবিয়ান এটা নবীজি কখনো বলেন নাই কারণ তিনি আরাবিয়ানদের নবী ছিলেন না তিনি ছিলেন সকল বিশ্বজগতের সারা পৃথিবীর সকল মানুষের নবী রাসূল ছিলেন সকল প্রান্তের নবী রাসূলের মানুষ ছিলেন মক্কার মানুষরা সৌদি আরবের মানুষদের এই কথা বলার কোনো ইখতিয়ার কোরআন হাদিসে রাখে নাই একটা শব্দ নাই কোরআন হাদিসে কোথাও যেটার ভিত্তিতে তারা বলতে পারবে রাসূল আমাদের বরং গোটা পৃথিবীতে আফ্রিকার জঙ্গলেও যদি কেউ ঈমান আনে তার প্রতি সেও বলতে পারবে রাসূল আমার সাল্লাল্লাহু আলাইহি এরকম আরেকটা মানুষ আপনি দেখাতে পারবেন এটা তার বৈশিষ্ট্য তার আট নম্বরের বৈশিষ্ট্য হলো স্বয়ং আল্লাহ আচ্ছা বলেন তো আল্লাহ হলেন স্রষ্টা আর আমাদের নবী হলেন কি সৃষ্টি আল্লাহ হলেন মালিক আর তিনি হলেন গোলাম ঠিক না বেঠিক আল্লাহ হলেন মালিক তিনি হলেন দাস গোলাম আল্লাহ হলেন স্রষ্টা তিনি হলেন সৃষ্টি হ্যাঁ আমাদের মতো সাধারণ সৃষ্টি না তিনি আল্লাহর রাসূল ছিলেন তার মর্যাদা সবার চেয়ে বেশি ছিল কিন্তু তিনি আল্লাহ সৃষ্টি ছিলেন মানুষ ছিলেন এবং আল্লাহর গোলাম ছিলেন কোরআনে বিভিন্ন আয়াত এরকম আছে না নাই ভাইরা আমার আমরা আত্তাহিয়াত পড়ার সময় তো পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু আমরা সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ তিনি আল্লাহর গোলাম এবং আল্লাহর রাসূল তাহলে আল্লাহর গোলাম ছিলেন কি ছিলেন না আচ্ছা একজন মালিক তার গোলামকে সম্মান না করলে কিছু আসে যায় স্রষ্টা যে তার আবার সৃষ্টিকে কি সম্মান করার কোন ব্যাপার তার কাছে থাকে তার জন্য থাকে কিন্তু আল্লাহ তাআলা তাকে বিশেষভাবে মর্যাদা দিতেন সম্মান করতেন যেটা অন্য কারোর ক্ষেত্রে আপনি পাবেন না আপনি যদি কোরআন খোলেন আপনি দেখবেন আমাদের আদি পিতাকে তো আদম আলাইহিসসালাম তার নাম কোরআনে আছে না নাই আল্লাহ তাআলা কোরআনে কারিমে স্পষ্ট নির্দেশ করেছেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ হে আদম আল্লাহ আদমকে নাম ধরে ডেকেছেন ডাকছেন না ডাকেননি আল্লাহ স্রষ্টা তার সৃষ্টির নাম ধরে ডাকতেই পারেন ঠিক না ঠিক যিনি মালিক তিনি গোলামকে নাম ধরে তো ডাকবেনই স্বাভাবিক আপনি কোরআনে দেখবেন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নাম ধরে ডেকেছেন ইয়া সালেহ ইয়া নূহ আল্লাহ তাআলা নাম ধরে ডেকেছেন ইয়া মারিয়াম আল্লাহর প্রিয় বান্দী তাকে নাম ধরে ডেকেছেন ইয়া ঈসা নাম ধরে ডেকেছেন ইয়া মূসা নাম ধরে ডেকেছেন কোরআনে বহু নবী রাসূলকে দেখবেন আল্লাহ তাআলা নাম ধরে ডেকে ডেকে অনেক কিছু বলেছেন আল্লাহ তার বান্দাকে গোলামকে নাম ধরে ডাকবেন এটাই তো স্বাভাবিক ঠিক না ঠিক কিন্তু ভাইরা আমার একমাত্র একমাত্র একজন নবী একজন রাসূল আপনার আমার প্রাণের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা কোরআনে কারিমে তার তাকে বহু জায়গায় সম্বোধন করেছেন কিন্তু কোথাও তাকে নাম ধরে আল্লাহ তাআলা ডাকেন নাই কোথাও বলেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক হে রাসূল আপনার প্রতি যা নাজিল হয়েছে সেটা তাবলীগ করেন সেটার প্রচার করেন রাসূল বলে সম্বোধন করেছেন ইয়া আইয়ুহান নবী হে নবী এটা বলে সম্বোধন করেছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদাফফির আহ গোটা কোরআন করেন আপনি দেখবেন সব জায়গায় তাকে এইভাবে আল্লাহ তাআলা ডেকেছেন ইয়া মুহাম্মদ বলে কোথাও তাকে আল্লাহ তাআলা ডাকেন দুই এক জায়গায় আল্লাহ তাআলা তার নাম নিয়েছেন কিন্তু সেটা ডাকার জন্য আসলে সার্টিফিকেট ইস্যু করার জন্য ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল মুহাম্মদ ছিলেন একজন আল্লাহর রাসূল এই যে তিনি রাসূল এটা সার্টিফিকেট দেওয়ার জন্য সার্টিফিকেটের নাম লিখতেই হবে সেই হিসাবে নাম উল্লেখ করেছেন কিন্তু তাকে সম্বোধন করার সময় আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল মুদাসসির ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহান নবী ইয়া আইয়ুহার রাসূল এগুলো বলে সম্বোধন করেছেন এই মর্যাদা অন্য কোন নবীকে কোন রাসূলকে পর্যন্ত আল্লাহ তাআলা দেন নাই তার মর্যাদা মহান রব্বুল আলামিনের কাছে কত বড় এখান থেকে বোঝা যায় কি যায় না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহতরম হাজরিন আল্লাহ রব্বুল আলামিন তাকে মর্যাদা দিয়ে শুধুমাত্র তার নাম ধরে ডাকেন নাই ব্যাপারটা শুধু এইটাকে এখানে সীমাবদ্ধ নয় আল্লাহকে বহু মানুষ গালি দিয়েছে আল্লাহকে অস্বীকার বহু মানুষ করছে করছে না করে নাই নবী সাল্লাল্লাহু আলাইহি যুগে যেমন করেছে মুসা আলাইহিস সালামের যুগেও ফেরাউন আল্লাহ তাআলাকে অস্বীকার করছে না করে নাই সে নিজেকে রব দাবি করছে না কোরআনে আল্লাহ তাআলা সে আলোচনা করেছেন ঠিক আছে কিন্তু
আল্লাহ তাআলা তাকে গালি দিলে তার রিপ্লাই তার জবাবে কঠোরভাবে জবাব দেওয়া এটা আল্লাহ তাআলা খুব একটা করেন নাই ঘটনা উল্লেখ করেছেন কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু লাহাব একবার বলেছিল তাব্বাল্লাকা সাইরাল ইয়াউমি আলি হাদা জামাআতানা তোমার পুরোটা দিন ধ্বংস হোক এভাবে আবু লাহাব দুই হাত দিয়ে নবীজিকে বদদোয়া করে কটু কথা বলে অভিশাপ দিয়ে বলছে তুমি ধ্বংস হও তোমার পুরো দিন ধ্বংস হোক এই কথা বলার জন্য ঈমান আনবো আল্লাহর জন্য আখিরাতের প্রতি ঈমান আনবো এই কথা বলার জন্য আমাকে ডাকছো তোমার তুমি ধ্বংস হও এভাবে দুই হাত দিয়ে আবু লাহাবে আমাদের নবীজিকে কটু কথা বলেছে আল্লাহ তাআলার সাথে সাথে কোরআনে কারীমের সূরা নাযিল করে বলেছেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব্ব আবু লাহাব যেই দুই হাত দিয়ে আমার রাসূলকে তাব্বা বলেছে সেই আবু লাহাব ধ্বংস হোক আবু লাহাব মুখ দিয়ে তাব্বা বলেছে আমার নবীকে আর কিয়ামত পর্যন্ত আগত লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত মানুষ কিয়ামত পর্যন্ত আবু লাহাব এবং আবু লাহাবের অনুসারীকে আবু লাহাব এবং তার পরিবারকে তাব্বা বলে বদদোয়া করবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার তাব্বা বলার পরিবর্তে লক্ষ লক্ষ কোটি কোটি অগণিত মানুষকে দিয়ে তাব্বা বলে আল্লাহ তাআলা জবাব নিয়েছেন কারণ আল্লাহ তার হাবিবকে এত ভালোবাসতেন যে তাকে কটু কথা আল্লাহ কখনো সহ্য করতেন আল্লাহ তাআলা তাকে কত ভালোবাসেন এখান থেকে বোঝা যায় কি যায় না ভাইরা আমার আল্লাহ তার একটা সিদ্ধান্ত আল্লাহর ফয়সালার বরখেলাফ আল্লাহ ভিন্নটা চেয়েছেন তিনি তার গায়বের মালিকটা জানতেন না তিনি তার ইস্তিহাদি ফয়সালা করেছেন আল্লাহ বলেছেন আফাল্লাহু আনকা লিমা আযিনত লাহুম ওলামা ইকরাম ভালো বুঝবেন আল্লাহ বলে নিচ্ছেন আগে আফাল্লাহু আন এরপরে বলতেছেন কি লিমা আযিনত লাহুম আপনি তাদেরকে কেন অনুমতি দিতে গেলেন কেন অনুমতি দিলেন কিন্তু আগে আল্লাহ তাআলা বলে নিচ্ছেন আফাল্লাহু আন আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন আপনি টেনশন নিয়েন না তবে কেন অনুমতি দিতে গেলেন তার সাথে কথা বলার সৌজন্যতা কেমন আল্লাহ তাআলা রক্ষা করেছেন আপনি সূরা হুজুরাত খুলেন শুরুর দিকে কয়েকটা আয়াত পড়েন আপনি দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন রীতিমতো ঘোষণা দিয়েছেন আমার নবীর সামনে যদি জোরে কেউ কথা বলে উচ্চ স্বরে কথা বলে বেয়াদবের মতো তাকে যদি কেউ ডাকে কোন মুসলমান তার অনুসারী তার উম্মত হয়ে যদি কেউ তার শানে বেয়াদবি করে তার প্রতি আদব লিহাজের খেলাফ কোনোভাবে তাকে ডাকা ডাকিও করে ডাকার ক্ষেত্রেও যদি আদব রক্ষা না করে তার প্রতি অসম্মান হয় এমন ভাবে ডাকে তো আল্লাহ তাআলা তার সামনে জোরে আওয়াজ দিয়ে কথা বলে তার সামনে আগ বেড়ে যদি কথা বলে আদব লিহাজ লক্ষ্য না করে আল্লাহ তাআলা সূরা হুজুরাতের শুরুতে রীতিমতো স্পষ্ট ঘোষণা দিয়েছেন যে এই ব্যক্তিদের আমল আল্লাহ তাআলা পুরোটা ডিলিট করে দিবেন বা বরবাদ করে দিবেন নবীর মর্যাদা আল্লাহর কাছে কত বেশি দেখেছেন সারা রাত যদি বলা হয় শুধুমাত্র আল্লাহ তাআলা তাকে কি মর্যাদা দিয়েছেন এটার বর্ণনা করে শেষ করা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহতরম হাজেরিন নয় নম্বরে বৈশিষ্ট্য হলো তাকে আল্লাহ তাআলা জওয়ামিউল কালিম দিয়েছেন উতিতু জওয়ামিউল কালিম তিনি বলেছেন অল্প কথায় অনেক জিনিস বলা যায় এরকম একটা যোগ্যতা আল্লাহ আমাকে দিয়েছেন যেটা অন্য কাউকে দেন নাই এটা তার মুজিজা তার সকল বক্তব্য এই যে আমরা ঘন্টাকে ঘন্টা বক্তব্য বলার পরও বলতে হয় ভাই বাকি কথা আগামী বছর মাহফিলে বলবো এই বছর আর বলতে পারলাম না আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত বক্তব্য আছে আপনি অবাক হবেন যে তার বক্তব্যগুলোর লেন্থ দৈর্ঘ্য সাইজ কতটা ছিল জানেন যারা উলামা ইকরাম আছেন হাদিস পাঠ করেছেন তারা জানেন বুখারী মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাঈ ইবনে মাজাহ মুসনাদ আহমদ ইবনে হিসাম ইবনে হিব্বান অন্যান্য হাদিসের কিতাব যেগুলো আছে এই সমস্ত হাদিসের কিতাব যারা পড়েছেন তারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জীবনের যত বক্তব্য আছে এই বক্তব্যগুলো তিনি এক জায়গায় বক্তব্য দিয়েছেন পুরো বক্তব্যকে যদি একসাথ করা যায় বিদায় হজের ভাষণে যে বক্তব্য দিয়েছেন বড় বক্তব্য এটা যদি একসাথ করা যায় পৃষ্ঠায় প্রিন্ট করলে কয় পৃষ্ঠা হবে এক পৃষ্ঠা একটা বড় পৃষ্ঠা হবে বুখারীতে একটা বড় হাদিস আছে একটা বড় পৃষ্ঠা হবে একটা পৃষ্ঠা বক্তব্য দিতে কত সময় লাগে পাঁচ মিনিট দশ মিনিট ভাইরা আমার এই দুই মিনিট এক মিনিট হলো বেশিরভাগ বক্তব্যের তার দৈর্ঘ্য এক মিনিট দুই মিনিটের খাটাকার কাটা কাটা বক্তব্য তিনি দিয়েছেন এই বক্তব্য দিয়ে সাহাবিদের মতো এরকম মহা মানুষদেরকে তৈরি করেছেন পৃথিবীর পট পরিবর্তন করে দিয়েছেন গোটা দুনিয়ার মোড় চেঞ্জ করে দিয়েছেন অর্ধ পৃথিবী পায়ের নিচে নিয়ে আসছেন তার এই সামান্য কয়েকটা ছোটখাটো বক্তব্য দিয়ে এই অলৌকিকত্ব আল্লাহ তাআলা তাকে দিয়েছেন পৃথিবীতে যত বিজ্ঞানী পাবেন যত গবেষক পাবেন যত মানুষ পাবেন
এদের এক একজনের একটা বিষয়ের উপরে গবেষণা করতে গিয়ে শত শত হাজার হাজার পৃষ্ঠা তাদেরকে লিখতে হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো বিষয়ের উপরে এক লাইনের বক্তব্য দিয়েছেন, ওই এক লাইনের বক্তব্যের ব্যাখ্যা শত শত বই লিখে শত শত ভলিউম লিখে আজ পর্যন্ত হাদিস বিশ্লেষকরা মুহাদ্দিসিনরা শেষ করতে পারছেন না, ওলামায়ে কেরাম শেষ করতে পারছেন না, ফুকাহায়ে কেরাম মাসআলা আবিষ্কার করে শেষ করতে পারছেন না, কিয়ামত পর্যন্ত গবেষণা হতে থাকবে। আল্লাহ তাআলা তাকে এইভাবে জওয়ামুল কালিম দিয়েছেন, তিনি অল্প কথায় অনেক কিছু ব্যক্ত করতে পারতেন সাল্লাল্লাহু আলাইহি। তার 10 নম্বরের বৈশিষ্ট্য হলো আল্লাহ তাআলা তাকে নিজে সার্টিফিকেট দিয়েছেন কোরআনে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে রাসূল, নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী, আপনাকে যে চরিত্র দেওয়া হয়েছে এই রকম উন্নত চরিত্র আর কাউকে দেওয়া হয় নাই, মহান চরিত্র আপনার, স্বয়ং আল্লাহ, স্বয়ং হাকিম, স্বয়ং বিচারকদের বিচারক, তিনি নিজে আগাম সার্টিফিকেট দিচ্ছেন কোরআনে যে আপনাকে মহান চরিত্র দেওয়া হয়েছে। এত মহান চরিত্র দেওয়া হয়েছে, অমুসলিম কাফের বন্দী হয়ে তার কাছে এসেছে, তার আচরণে ঈমান নিয়ে চলে গেছে। ভাইরা আমার, জীবনে কোনোদিন একটা কটু কথা কাউকে বলেন নাই, টোকা দিয়ে কারো গায়ে আঘাত করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা এরকম উন্নত আখলাক দিয়েছেন, এই আখলাকের এই মাপ এটা আর কাউকে দেওয়া হয় না, এটি তার বৈশিষ্ট্য। 11 নম্বর বৈশিষ্ট্য হলো কোরআনে আল্লাহ তাআলা তার বিভিন্ন বড় বড় সৃষ্টির নামে শপথ করেছেন সেগুলোর বড়ত্ব বোঝাবার জন্য, কিন্তু আমাদের জন্য এটা জায়েজ রাখেন না যে আমরা আল্লাহ ছাড়া কারোর নামে শপথ করব। মুসলমান শপথ করলে শুধু আল্লাহর নামেই করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান হালা মান আরাদা আন ইয়াহলিফা ফলিয়াহলিব বিল্লাহি আও লিয়াসমুত, কেউ যদি শপথ করতে চায় সে আল্লাহর নামে শপথ করবে, আর না হলে চুপ থাকবে, আর কারোর নামে শপথ করতে পারবে। মায়ের কিরা, বাপের কিরা, অমুকে শপথ, তমুকে শপথ, ছেলের মাথা ছুঁয়ে বা ক্যাশ বাক্স ছুঁয়ে, গাড়ি আলারা স্টিয়ারিং হুইল ছুঁয়ে, এটা ছুঁয়ে সেটা ছুঁয়ে, এই সমস্ত শপথ ইসলামে জায়েজ নাই। মুসলমান শপথ করবে শুধুমাত্র একমাত্র কার নামে? আল্লাহর নামে, এছাড়া কারোর নামে শপথ করা জায়েজ, হাদিসে নিষেধ। কিন্তু আল্লাহ তাআলার জন্য তার জায়েজ না জায়েজ নাই, তিনি তার বড় বড় বিভিন্ন সৃষ্টির নামে শপথ করেছেন সৃষ্টির গুরুত্ব বোঝাবার জন্য। কোরআনে আল্লাহ তাআলা কোন নবীর নামে কোন রাসূলের নামে শপথ করেন নাই, কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের কথা উল্লেখ করে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লা উমরুকা ইন্নাহুম ফি সাকরাতিহিম ইয়ামাহুন। হে রাসূল, আপনার জীবনের শপথ করছি আমি। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শপথ করেছেন কে? আল্লাহ তাআলা। তাকে আল্লাহ কত মর্যাদা দিয়েছেন, এটা তার বৈশিষ্ট্য, অন্য কারণ নামে এরকম শপথ আল্লাহ কোরআনে করেন। তার 11-12 নম্বর বৈশিষ্ট্য হলো কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাকে শুধু হাউজে কাউসার দিবেন, ইন্না আতাইনাকাল কাউসার। এটা আর কোনো নবীকেও দেওয়া হবে না, কোন রাসূলকেও দেওয়া হবে না, কোন আল্লাহর নেককার বান্দা ওলি কাউকে দেওয়া হবে না, হাউজে কাউসারটা শুধু একজনকে দেওয়া হবে, তিনি কে? এই জন্য আল্লাহ তার কোরআনে ঘোষণা দিয়েছেন, ইন্না আতাইনাকাল কাউসার, আপনাকে আমি কাউসার দিয়েছি, অনেক কল্যাণ দিয়েছি, এটা শুধুমাত্র তার আর কারো না, এটা তার বৈশিষ্ট্য। তার 13 নম্বর বৈশিষ্ট্য হলো তিনি খাতামুন নবী, সব নবীর পরে নবী ছিল, সব রাসুলের পরে আবার রাসুল বা নবী ছিল, কিন্তু একমাত্র তিনি আল্লাহ তাআলা তাকে পাঠিয়েছেন এমন নবী করে, এমন রাসুল করে যে তারপরে আর কেউ আসবে ফিনিশিং তাকে দিয়ে। প্রধান বক্তা, প্রধান মেহমান সবার শেষে, তিনি সকল নবী রাসূলদের চাইতে এত মর্যাদা যে তাকে আল্লাহ তাআলা সবার শেষে দিয়েছেন, তারপরে আর কেউ আসবে, তাকে দিয়ে নবুয়ত এবং রেসালতের সিলসিলা এবং ধারাকে আল্লাহ তাআলা পরিসমাপ্ত করে দিয়েছেন। একটা ওয়ালের ইট দিয়ে দিয়ে একটা ইট রাখে আরেকটা ইট রাখে, এইভাবে ওয়াল তৈরি করা হয়, সর্বশেষ ইট ছিলেন তিনি যেটা দিয়ে ওয়ালটা পূর্ণতা পেয়েছে সাল্লাল্লাহু আলাইহি। তার 14 নম্বর বৈশিষ্ট্য হলো নবী রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন কিয়ামতের ময়দানে তার হাতে একটা পতাকা থাকবে। আমাদের নবীর হাতে কি থাকবে ভাই? এই পতাকার নাম হবে লেওয়াউল হামদ। কি নাম থাকবে? লেওয়াউল হামদ, প্রশংসার পতাকা। এটা শুধুমাত্র আপনার আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে দেয়া হবে, এটা তার মর্যাদা বোঝা যাবে, উনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার 15 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ রাব্বুল আলামিন ওহির যত প্রকার আছে, জিব্রিলকে দিয়ে ওহি পাঠানো, নিজের কাছে ডেকে নিয়ে সরাসরি কথা বলা, তার কাছে ইলহাম করে ওহি করা, ওয়াহিয়ে মাতলু গায়রে মাতলু নাজিল হওয়ার তিনটা প্রক্রিয়ার তিনও প্রক্রিয়া আল্লাহ তাআলা তার সাথে অবলম্বন করেছেন,
অন্য আরেকজন নবী নাই অন্য আরেকজন রাসূল নাই দুনিয়াতে যেই নবী রাসূলকে আল্লাহ তাআলা তিন পদ্ধতির ওহী দিয়েছেন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন অন্য অনেক নবীকে ওহী পাঠিয়েছেন জিবরিলের মাধ্যমে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহই মর্যাদা দিয়েছেন যে তাকে একবারে কাছে ডেকে নিয়ে তার সাথে কথা বলেছেন জিবরিলকে পাঠিয়েছেন তার কাছে ইলহাম করেছেন ওহীর যত প্রকার আছে তার সবগুলো তাকে দিয়েছেন এভাবে কাউকে আর এই মর্যাদা দিয়ে দেন নাই সাল্লাল্লাহু আলাইহি 15টা মর্যাদার কথা বললাম 1500 মর্যাদা যদি আমরা আবিষ্কার করি তবুও হয়তো আরো বেশি থেকে যাবে আল্লাহ তাআলা তার রাসূলকে এত বেশি দিয়েছেন আল্লাহ বলেছেন যে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতালবা আল্লাহ তাআলা তোমাকে দিবেন এমন দেওয়া দিবেন হে রাসূল যে তুমি সন্তুষ্ট হয়ে যাবে তোমাকে সন্তুষ্ট করে ছাড়বে নবীজি কি বলেছে জানেন তিনি বলেছেন আল্লাহ আপনি তো বলছেন আমাকে এমন দেওয়া দিবেন কিয়ামতে যে আমি খুশি হয়ে যাব আমি কিন্তু বায়না ধরলাম আমার উম্মতের একটা সদস্য জাহান্নামে থাকলেও আমি কিন্তু খুশি হব না শেষ সদস্যটাকেও জাহান্নাম থেকে মুক্ত করে রাখবেন তো আমি কিন্তু খুশি হব না আমি বলে রাখলাম সাল্লাল্লাহু আলাইহি খুব অল্প উম্মত সে নবীকে চিনে না যুবক ভাইরা আমার আমি করজন করে রিকোয়েস্ট করি তোমাদেরকে প্লিজ তুমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের উপরে দুইটা বই পড়ো তুমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানার চেষ্টা করো আমি তোমাকে শপথ করে বলতে পারি আমি দায়িত্ব নিয়ে বলতে পারি আমি বুকে হাত রেখে তোমাকে বলতে পারি তুমি এই বইগুলো পড়ার পর পৃথিবীর বিভিন্ন মানুষের ভক্তি তোমার বিভিন্ন তারকাদের ভক্তি তোমার এগুলো সবগুলো উবে যাবে এগুলো সবগুলো হারিয়ে যাবে তোমার নিজের প্রতি নিজের লজ্জা হবে যে আমি বাঘের বাচ্চা শিয়ালের পিছনে ঘুরে বেড়াইছিলাম আমি তো যা চিন্তা মনে আমার নবীজিকে আমার রাসূলকে কপাল পোড়া উম্মত যে উম্মতের হয়ে আল্লাহ তাআলার কাছে আর্গুমেন্ট পেশ করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে উম্মতকে জাহান্নাম থেকে মুক্ত করার জন্য আল্লাহর কাছে দাবি দাওয়া পেশ করবেন এবং উম্মতকে মুক্ত করা ছাড়া সন্তুষ্ট হবেন না বলতেছেন সেই নবী সম্পর্কে উম্মত জানেও না মহব্বত তার অন্তরে নাই আল্লাহ তাআলা এই কপাল পোড়া উম্মত হওয়া থেকে হতভাগা উম্মত হওয়া থেকে আমাদেরকে বাঁচিয়ে আমরা যেন তার সত্যিকারের অনুসারী সত্যিকারের আশিক সত্যিকারের মহব্বতকারী সত্যিকারের প্রেমী এবং সত্যিকারের অনুসারী হওয়ার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন চেষ্টা করব তো ইনশাআল্লাহ সবাই নবীজির জীবনী পড়বেন তো ইনশাআল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানবো তো ইনশাআল্লাহ আজকের এই শান রিসালাত সম্মেলনে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু বৈশিষ্ট্যের কথা বললাম তার জীবন নিয়ে আলোচনা করি নাই কত কথা বলা যাবে একদিনে বলা সম্ভব না এটার জন্য অনলাইনে বিভিন্ন কোর্স করতে পারেন বিভিন্ন আপনার সিরিজ আলোচনা শুনতে পারেন বিভিন্ন বই পুস্তক পড়তে পারেন ধারাবাহিকভাবে আরে মুসলমান তো মুসলমান একজন অমুসলমান গুরুদত্ত সিং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে ছোট্ট একটা বই লিখেছে এটা বাংলা অনুবাদ করেছেন মাওলানা আবু তাহের মিসবা নাম দিয়েছেন তোমাকে ভালোবাসি হে নবী বইটা একটু পড়ে দেখেন চোখের পানি রাখতে পারবেন না ভালোবাসা কাকে বলে কত প্রকার কি একজন অমুসলমান নবীজিকে ভালোবেসে লিখে দিয়ে গেছে পড়বেন আপনি সৈয়দ আবুল হাসান আলী রহমতুল্লাহ আলাই তার রচিত নবী রহমত পড়বেন আপনি বুঝবেন কিভাবে তিনি রহমতুল্লিল আলামিন ছিলেন আপনার ইমান তার প্রতি কিভাবে বৃদ্ধি পায় ভালোবাসা কিভাবে বৃদ্ধি পায় কিভাবে নিজের বাপের চাইতে সন্তানের চাইতে জীবনের চাইতে তাকে বেশি ভালোবাসা যায় আপনি বই পড়লে বুঝতে পারবেন ভাইরা আমার মুসলমান আজ আমরা জানি না আমরা শুধু মুখস্থ ওয়াজ শুনতে পছন্দ করি আমরা বই পুস্তক পড়ার অভ্যাস আমাদের হারিয়ে গেছে চেষ্টা করব তো ইনশাআল্লাহ ফেসবুক আমাদেরকে আসল মুক থেকে দূরে সরিয়ে দিয়েছে আমরা বই আবার বুকে নেব তো ইনশাআল্লাহ বই আবার মাথার কাছে রাখবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন